হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, কিন্তু আমি সত্যি বলতে ভালো নেই। তোমার কালকের দিনটা তোমাদের সাথে খুব আনন্দভাবে কাটালাম, বিয়ে বাড়ি গেলাম, খুবই মস্তি করলাম, মানে কালকের দিনটা কি বলবো, খুবই মজা। তো যাই হোক, কালকে রাত্রিবেলাতেই কিছুটা খবর শুনতে পেয়েছিলাম, তো পুরোপুরি না, তো ভোর সকালের দিকে পুরো খবরটা মানে জানতে পারলাম। যে রকম তোমাদের কার মানে বিয়ে বাড়ির ব্লগে বলিনি, কারণ ওই ব্লগটা মানে একটা আনন্দের ব্লগ, ওই ব্লগে আর কোন রকম মানে খারাপ কথা তোমাদের সাথে শেয়ার করতে চাইনি। তো কি বলবো, আজকে সকালে জন্য বেরোচ্ছি, মানে বলতেও নিজের খুব খারাপ লাগছে। আমার দিদির শাশুড়ি মানে আমি আন্টি বলি, আন্টি কদিন হলো শরীর খারাপ, মানে শরীর অসুস্থ ছিল। তো কদিন আগে ওনাকে ভর্তি করা হয়েছিল, তোমার 3-4 দিন হসপিটালে ছিল, ট্রিটমেন্ট হয়েছে, তারপরে ডাক্তার ছুটি দিয়ে দিয়েছিল। যথারীতি বাড়ি এসে একদিন বাড়িতে ছিল, আবার প্রবলেম শুরু হয়েছিল। তো কালকে মানে যেদিন বিয়ে বাড়ি ছিল আমাদের, সেদিনকে 1টার সময় অ্যাডমিশন করানো হয়েছিল হসপিটালে। তো তখন মোটামুটি ঠিকই ছিল, তো মানে সন্ধ্যের দিকে ব্লাড দেওয়া হয়েছে, যাই ব্লাড দেওয়া আরম্ভ হয়েছে, ব্যাস শেষ। তো মানে এত খারাপ লাগছে তোমাদেরকে কি বলবো, কারণ কি আমি পরশুদিন রাতে মানে বিয়ে বাড়ির আগের দিনে যে আগের দিন রাতে আমি আন্টির সাথে কথা বলেছি, দিদিকে বললাম যে একবার আন্টিকে ফোনটা দে না, আমার একটু কথা বলতে ইচ্ছা করছে। তো আন্টির সাথে আমার কথা হলো, মানে কি আন্টির মেন প্রবলেম হয়েছিল, ডিহাইড্রেশন হয়ে গেছিল, সবসময় মানে বমি করছিল। তো আমি জিজ্ঞেস করলাম যে মানে বমি করছো, তাহলে তো খুবই কষ্ট হচ্ছে, কিচ্ছু বলতে দেখে না, কিছু খেতে পাচ্ছি না, একদম হসপিটালে যখন ছিল মানে ছিলাম ঢুস দিয়েছিল, তো পটি হচ্ছিল, তো বাড়িতে তো আর ঢুস দেওয়া হচ্ছে না, সেজন্য পটিটাও হচ্ছে না। তো মানে বমি হচ্ছে, তারপর পটি হচ্ছে না, মানে শরীরে কতটা কষ্ট হচ্ছে বলো তো। এবার যাই হোক, ওখানে সেলাইন টেনেছে, ওষুধপত্র একটা ট্রিটমেন্টে ছিল, বাড়িতেও ট্রিটমেন্টে ছিল, তবু ওই ঢুস ঢুসগুলো তো আর দেওয়া হয়নি। তো যাই হোক, আমি বললাম তুমি শশা খাও, বলছে হ্যাঁ দেখ না শশা শুকনো মুড়িটাই খাচ্ছি, তো ভালো। আমাকে বললো ছেলে কোথায়, আমি বললাম পাশে আছে, বললো ভালো থাকিস। আমি বললাম আন্টি তুমি সাবধানে থেকো, নিজের যত্ন নিও, ব্যাস সেই কথাই লাস্ট কথা হয়ে গেল, মানে তারপর আর কোনো কথা হয়নি। আর কালকে রাতে মানে সন্ধ্যেবেলার দিকে জানতে পারলাম যে এরকম অবস্থা। তো কি করবো, মানুষ এই আছে আর এই নেই, মানে কি বলবো, নিজের মায়ের কথা এত মনে পড়ছে, আর দিদির দেখো মানে নিজের মা চলে গেছিল, শাশুড়ি মা তবু ছিল মায়ের মতো, তো সেও চলে গেল, মানে দুটো মাই চলে গেল, এত খারাপ লাগে কি বলবো। তো যাই হোক, এখন রেডি হয়েছি, আর আমরা তো কালকে রাতে অনেকটা রাত করে বাড়ি এসেছি, ছেলে উঠতে চাইছিল না, যা হোক করে তুললাম। আর আমার যেহেতু কালকে রাতে খবরটা শুনেছি, সারা রাত ঘুম হয়নি, আমারও পেটে ফেটে যন্ত্রণা হচ্ছে, খাবারটা হজম হয়নি, তো একটা টেনশন বুঝতেই পারছো, একটা মন খারাপ। তো সেই কারণে এখন বেরোচ্ছি একটু, তোমার দিদিরা যাবো, মানে দিদিদের আদি বাড়ি যেখানে সেখানে নিয়ে আসবে। তো আর বাদ বাকি কথা তোমাদেরকে আমরা এসে বলবো, আর এখানে না বেশিক্ষণ রাখবে না, দু পাঁচ মিনিট রেখে তারপর হয়তো মর্গে দিয়ে দেবে, কারণ দিদির দেওয়ার দূরে থাকে, বাইরে থাকে, তার আসতে একদিন দেরি হবে, সেই জন্য আবার কালকে দাহ করা হবে। তো জানি না কালকে যেতে পারবো কিনা, সেই জন্য আজকে একটু যাচ্ছি, খুব খারাপ লাগছে তোমাদের কি বলবো। তো যাই হোক, এখন আর বেশি কথা বলতে ইচ্ছে করছে না, আর সত্যি কথা বলতে আমি ওখানে গিয়ে কোনো রকম কোনো ক্যামেরা করব না, কারণ করাটা উচিতও না, আর আমার মানে ভালোও লাগবে না। তো এই তোমাদের সাথে যাওয়ার সময় একটু বলে গেলাম, হয়তো রাস্তায় একটু দেখা করবো, ব্যাস এইটুকুনি, ওখানে গিয়ে আমি কোনো রকম কোনো ক্যামেরা করব না। তো চলো, খুবই খারাপ একটা ব্যাপার, তো আগে যাওয়া যাক। বাড়ি থেকে বেরোবার পর একটুখানি দেখো দাঁড়িয়ে আছি, তোমার এখানে যে এটিএম এ গেছে, ও তো বাচ্চা, ও তো কিছু তেমন বোঝে না, ওকে বলেছি বাবু দাঁড়া, হাত ধর হাত ধর, জিজ্ঞেস করেছি যে কোথায় যাবে, বললাম যে তুমি গুড্ডুর বাড়ি যাবে, কারণ ও ভাবছে স্কুল যাচ্ছি, তো আমি বললাম না বাবু স্কুল নয়, গুড্ডুর বাড়ি নিয়ে যাবো তোমাকে। ও তো বাচ্চা, ও তো বোঝে না, আর আমার মানে কি বলবো, একে তো মন খারাপ, তারপর তোমার এরকম মানে শরীরটাও ভালো না, খুবই খারাপ লাগছে। আর যাই চলো, রাস্তায় গাড়ি যাচ্ছে, তো কোনো কথা হয়তো শুনতে পাবে না, তোমাদের সাথে পরে কথা বলবো। এই যে তো বন্ধুরা, তোমরা দেখে বুঝতেই পারছো যে আমরা এক জায়গায় এসেছি, মানে এসেছি বলতে দেখো একটা খাবার মানে ধাবা টাইপের, তো এখন ধাবা টাইপের, এখন কটা বাজে বলবো, 3:30, 3:09 বাজে। তো খাবার অর্ডার দিয়েছি, আমি সবজি ভাত খাবো, আর বাবুর জন্য জাস্ট মানে 1 পিস মাছ, আর ও সবজি ভাত, মানে মাছ ভাত 1 প্লেট আর সবজি ভাত।
তো এত কষ্ট হচ্ছে ওখান থেকে, তো সকালে তো কিচ্ছু খেয়ে বেরোয়নি, তোমাদের বললাম শরীর খারাপটা, মানে শরীর খারাপ হচ্ছিল যেহেতু কালকে রাতে রাত করে শোয়া হয়েছে, শুধু এক গ্লাস নুন চিনি জল খেয়ে বেরিয়েছিলাম আর কিচ্ছু খাইনি। তো খুব কষ্ট হচ্ছে, গাপাক দিচ্ছে, সেই জন্য খাবার অর্ডার করেছি। আর সমানে বদমাইজ করছে, দেখো এই দেখো কানটা ধরে মুড়ে দিতে ইচ্ছে করে। আর এই দেখো এক বোতল ঠান্ডা জল অর্ডার করেছি, জলটা সিলটা কেটে দাও না। তো দেখো এটা হচ্ছে মাছ ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, আর পেঁয়াজ, আর এখানে যে একটা তরকারি, আর এই দেখো এখানে মাছ ছাড়, আর আমার সবজি ভাতে এই যে তরকারি, ডাল, পাঁপড় ভাজা, আলু ভাজা, পেঁয়াজ। তো চলো খাওয়া শুরু করি। তো চলো, প্রচন্ড খিদে পেয়ে গেছে, খাওয়া শুরু করি। লেবু নিয়ে নিচ্ছি, একটু তরকারি নিচ্ছি, দেখো অল্প একটু মাছ নিয়ে নিয়েছি। তো চলো আগে খাওয়াটা কমপ্লিট করি, তারপর তোমার সামনে আসছি। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকটা আসতেই কথা বলছি কারণ অনেকে আছে। আর সামনে দেখো কি সুন্দর পুকুর, ভিউটা খুব সুন্দর। আর কি বলবো, এই মাথা ব্যথা প্রচুর যন্ত্রণা করেছে, মানে করছে, আর তেমন কিছু খেতে পারিনি, দেখো সব নষ্ট হয়ে গেছে। সবজি ভাত নিয়েছি, তাও সেটা ঠিকঠাকভাবে খেতে পারিনি, আর ছেলে তো খেলোই না। শুধু কি বলতো, এই যে ঠান্ডা জলটা তো খাচ্ছি, দেখবে মানে এটাই সর্দি লেগে যাবে। এই যে সুমনে বদমাইজ করছে, কারণ কি বাড়ি যেতে যেতে কি বলতো চারটে বেজে যেত, চারটেই গিয়ে আবার সেই ভাত রান্না করে খাওয়া আমার পক্ষে শরীরে সত্যি আর জন্যেই, সেই কারণে খেয়ে নিলাম। তো যাই হোক, ও বিলটা পেমেন্ট মানে বিল দিতে গেছে। তো যাই হোক চলো বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে, স্নানও করিনি কারণ অনেকটা সকালে বেরিয়েছি, আর এমনিতেও গিয়ে স্নান করতে হবে, ছেলেকেও স্নান করাবো, আমিও স্নান করবো, রতন তো করবেই। তো যাই হোক বাড়িতে গিয়ে একদম ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে। বন্ধুরা দেখো, এইমাত্র বাড়ি এসে স্নান করলাম, আর এখন বাজে 5:20। দেখো একবার তোমাদের না লাগালে বিশ্বাস করি না, দেখছো এখন বাজে 5:20, এই মাত্র এলাম এসে, একদম এসে আগে স্নান করে নিয়েছি, কারণ এরপর অবেলায় স্নান করলে এমনিতেও আমি জানি শরীর খারাপ হয়ে গেছে, আরো হয়ে যাবে। তো কি বলবো, আর এই ছেলে কি অবস্থা দেখো না, স্টেশনে গেট করেছিল, এই যে গাড়ি কিনলো খেললাম, তো গাপাক দিচ্ছিল, খাবারটা খাওয়ার পর গাপাকটা কমেছে, কিন্তু এত এখন শরীরে উইকনেস হচ্ছে, মানে কি বলবো, মনটা তো খুবই খারাপ। আর কি বলতো, মানুষ মারা যাওয়ার পরেও শান্তি নেই, যেহেতু মানে আন্টির ছোট ছেলে বাইরে থাকে, তো ওখান থেকে আসতে দুদিন সময় লাগবে, ফ্লাইটে করে আসবে, তো সেই কারণে একদিন আরো মর্গে রাখতে হবে আন্টিকে। তো এত খারাপ লাগছে কি বলবো, মানে ভাবতেও খারাপ লাগছে, আর সেই মায়ের কথা মনে পড়ছে যে এই রকমই হয়েছিল, যে মানে সেই যে ভেন্টিলেশনে পুড়লো আর মানে কোনো সাড়া পাওয়া গেল না, তো আন্টির ক্ষেত্রেও সেই তাই হয়েছে। আর এখন মানে গিয়ে যেটা জানতে পারলাম না, তোমাদের তো বললাম ডিহাইড্রেশন হয়েছে, যেটা আমাকে দিদি বলেছিল, তো ওটা তো হয়েছে ওর সাথে সাথে তোমার জন্ডিস হয়ে গেছিলো, চাপা জন্ডিস, বিলিরুবিন অনেক হাই হয়ে গেছিলো, তারপরে তোমার কি বলে হিমোগ্লোবিন 4 হয়ে গেছিলো, এমনকি পেটে পুরোপুরি ইনফেকশন হয়ে গেছিলো। ইনফেকশনটা যেদিন মানে যে দুদিন না অন্য হাসপাতালে ছিল, তোমার 11 থেকে 12 এর মধ্যে ছিল, ওই জন্য ছেড়ে দিয়েছিল ওই নার্সিংহোম থেকে। আর বাড়িতে যে দুদিন ছিল, সেই বাড়িতে ওই দুদিনে 33 হয়ে গেছে, 12 থেকে ইনফেকশনটা 33 হয়ে গেছে, তো সেই কারণে আরও মানে কি বলবো, কোনো কিছু শরীরে কাজ করলো না, মানে যখন ভেন্টিলেশনে দিয়েছিল ব্লাড এতটাই কম ছিল যে ব্লাডের ব্যবস্থা করে ব্লাডটা যাই পুশ করেছে, ব্যাস আর কোনো সাড়া নেই। তো
তো যে মানুষটার সাথে কাল বা মানে পরশু কথা বলেছি আজকে সেই মানুষটা এতক্ষণ মানে দুদিনের একটা কি বলবো বডি হয়ে গেছে, ভাবলেও খারাপ লাগছে। আর আমি কি বলবো তোমাদের সাথে, আমি কোনো কথাই আর বলতে পারছি না, মানে কেন জানি না আমার খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। চোখের সামনে মাকে যেতে দেখলাম, এরকম আন্টির সাথে কথা বললাম, মানে বিশ্বাস করবে তোমার, আগের দিন আমি ভালো কথা বললাম আন্টির সাথে, আর পরের দিন সেই একই টাইমে শুনলাম, মানে আগের দিন ওই 7:30 আমি ফোনে কথা বলেছি, আর পরের দিন 7:30 আন্টি আর নেই, মানে ভাবা যাচ্ছে না। আর আমি তো সত্যি কথা বলবো ওখানকার কিছু ক্যামেরা করিনি, কারণ কি আমি নিজেই ওখানে মানে দেখে অস্থির হয়ে পড়ছিলাম। নিজের মাও যেমন তেমনি এটাও একটা মা ধরতে গেলে, তো মানে মা চলে যাওয়া মানে যে জীবনের মানে জীবনের অর্ধেকটা অংশ ফাঁকা হয়ে যাওয়া, মা চলে যাওয়া মানে যে ফাঁকা অংশটা কেউ পূরণ করতে পারে না। তো যাই হোক চলো আজকে ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি, কারণ শরীর প্রচুর ক্লান্তি লাগছে। ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, রতনও গেছে স্নান করতে, আর এখন একটু রেস্ট নেবো, সেই রাত্রির দিকে উঠে যদি পারি একটু সিদ্ধ ভাত করবো, ব্যাস আর কিচ্ছু না, কারণ শরীর ভালো লাগছে না। তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, তোমাদের সাথে আবার হাসি মুখে নতুন একটা ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। তোমার বুঝতে পারিনি আজকে তোমাদের সাথে ব্লগটা, আমি মানে সকাল থেকে এমন একটা খারাপ কি বলবো ঘুম চোখ খুলি এই খাবার মানে খারাপ খবরটা শুনলাম। তো যাই হোক চলো আজকে ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি, ঠিক আছে, টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।